ইসলাম হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর একটি ধর্ম, ইসলাম হচ্ছে পৃথিবীর সবচাইতে মধুময় একটি ধর্ম, ইসলাম হচ্ছে পৃথিবীর সবচাইতে একটা ফ্রেশ ধর্ম। এই ইসলাম নিয়ে ঝগড়া করবেন না, এই ইসলাম নিয়ে তর্ক করবেন না, কারণ ইসলাম এসেছে পৃথিবীর বুক থেকে ঝগড়াকে মিটাই দিয়ে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম এসেছে। সেই ইসলামের অনুসারী মুসলমানরা, মুসলমানরা ইসলাম পেয়ে ঝগড়া করবে, তর্ক করবে, সমাজ অশান্তি করবে, এটা কখনো মেনে নেওয়ার মতো হয় না, মেনে নেওয়ার মতো হয় না, মেনে নেওয়ার মতো হয় না। কথা বলেন ঠিক কি না? এখন আপনারাই বলবেন ইসলাম কি শান্তির না অশান্তির? কিন্তু বর্তমান ইসলাম আমি বলবো না, আপনারা বলেন? আল্লাহ বানাইছে? নবী বানাইছে? কোরআনে বানাইছে? কারা? আমরা কোন না? কারা? আরো জোরে কোন? কারা? দোষ আমাদের, কলঙ্ক হচ্ছে আমাদের ধর্ম, দোষ আমাদের, মানুষ প্রশ্ন তুলছে আমাদের আল্লাহ নিয়ে, দোষ আমাদের, মানুষ প্রশ্ন চলছে আমাদের কোরআন নিয়ে। দলের পার্থক্য থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, আরে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাইয়ের দুই চিন্তা দুই মত। আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান, মতের পার্থক্য থাকতে, কিন্তু কখন অন্যায় জানেন? মনে রাখবেন এটা, ওই মতের পার্থক্যটাকে সত্য প্রমাণ করার জন্য ঝগড়া করা, অশান্তি করা, অন্যকে আঘাত করা, এটাই হচ্ছে বড় অন্যায়। আপনি আপনারটা নিয়ে না থাকেন, উনি ওনারটা নিয়ে থাকুক, আপনিও মরবেন, সেও মরবে, হাসরে গিয়ে আল্লাহ বিচার করবে, প্রমাণ হয়ে যাবে কে সত্য ছিল কে মিথ্যা ছিল। ঝগড়ার কোনো দরকার, কাউকে আঘাত দিয়ে কথা বলার কোনো দরকার। আপনারা যারা আমাকে চিনেন, তারা কখনো দেখেছেন আমি কারোর বিপক্ষে কথা বলেছি? কখনো বলি নাই, কারণ আমি নিজে নিজেকে অপরাধী মনে করি, আমি নিজেই নিজের কাছে আমি সবচেয়ে ছোট মানুষ, আমি অন্যকে নিয়ে কথা বলার সাহস আমার কাছে নাই, কারণ আমি নিজেই ভুলের সাগরে আছি, আমি অন্যের ভুল কিভাবে ধরিয়ে দেবো? এটা তো কখনো হতে পারে না।